নমস্কার, আমি রিম্পা আর আপনারা দেখছেন আমার অল ইন ওয়ান রিম্পাস চ্যানেল। আশা করি সকলেই সুস্থ আছেন, সকলের ফার্মের মুরগি সুরক্ষিত রয়েছে। আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়ে গেছি। আজকে আমার ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি হলো আমাদের পাখির ব্রয়লার চিক্সের 20 থেকে 22 দিনের মাথায় পাখির যে কমন ঠান্ডা লাগে, অর্থাৎ সাধারণত যে ঠান্ডা লাগে, সেই ঠান্ডা লাগা রোগ সম্পর্কে আমি আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি শুনুন ভালোভাবে, এবং আমাদের এই ঠান্ডা লাগা রোগটি কেন হয়, এর লক্ষণ আমরা কী কী দেখতে পাই এবং এর প্রতিকার কী, আজ সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রথমেই বলি, আমাদের মুরগির ঠান্ডা লাগে বা শ্বাসকষ্ট রোগটা সকল ফার্মেই কম বেশি দেখা যায়। এটি বিশেষত শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এই তিনটে সময়েতেই কিন্তু আমরা এই রোগটা আমাদের ফার্মে দেখতে পাই, এবং 20 থেকে 22 দিনের মাথায় আমাদের মুরগিদের এই রোগটা বেশি দেখা যায়। অত্যাধিক গরমের কারণে এই রোগ যেমন হয়, ঠিক তেমনই অতিরিক্ত গরম থেকে হঠাৎ করে ঠান্ডা, অর্থাৎ যদি দিনের বেলার দিকে অতিরিক্ত গরম থাকে এবং রাত্রের দিকে যদি ঠান্ডা বাতাস বয়ে, সেক্ষেত্রে এই দুরকম আবহাওয়া আমাদের পাখি ঠিকঠাক মতো মেনটেন্স করতে পারে না, তাদের বডি ঠিকঠাক মতন এই আবহাওয়াটা অ্যাডজাস্ট করতে পড়িতে পারে না। সেই কারণে আবহাওয়ার যদি তারতম্য ঘটে, সেই কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। এই রোগ যদি আপনার মুরগির মধ্যে আসে, সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর হার যে বিরাট কিছু হয় সেটা নয়, এরকম ঠান্ডা লাগলে কিন্তু হালকা ঠান্ডায় মুরগির কিন্তু মৃত্যুর হার হয় না, কিন্তু মুরগির যে ওজন, সে ওজনের কিন্তু তারতম্য দেখা দেয়। অর্থাৎ আপনার পাখি যে পরিমাণ খাবার খায়, সেই পরিমাণে আপনার পাখি কিন্তু ওজন দেয় না, অর্থাৎ ওজনের একটা ঘাটতি দেখা যায়। এই কারণে আমাদের এফসিআরও বেড়ে যায়, এবং তাই এই রোগ আমাদের ফার্মারদের কিন্তু আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। মুরগির এই রোগটা আমরা বিশেষত বুঝতে পারি যদি আমরা সন্ধ্যের দিকে আমাদের ফার্মে আসি এবং বাইরের পরিবেশ যদি শান্ত থাকে সেই সময়, তখন আমরা দেখতে পাই যে আমাদের পাখির মধ্যে একটা খিচখাত সাউন্ড বা আওয়াজ হচ্ছে, এবং এর সাথেই আমাদের পাখি কিন্তু ভালোভাবে খাবার বা জল ঠিকঠাক মতন সেই সময় কিন্তু ইনটেক করে না, অর্থাৎ পাখির খাবার এবং জল খাবার প্রতি সেরকম ন্যাক থাকে না। এই রোগ যদি একটু বেশি পরিমাণে আপনার ফার্মে দেখা দেয়, অর্থাৎ এই রোগের যদি আধিক্য দেখা দেয়, তখন আপনি দেখতে পাবেন আপনার মুরগির যে মুখের চারপাশে, চোখের চারপাশ ফোলা ফোলা ভাব লাগবে, এবং নাকের ভেতর থেকে জলযুক্ত যে সর্দি, সেরকম সর্দি বের হবে, এবং তার সাথে শ্বাসকষ্ট, হাঁচি, ক্ষুধা হ্রাস, ওজন হ্রাস ইত্যাদি লক্ষণও কিন্তু আপনারা দেখতে পাবেন। সঠিকভাবে এই সমস্যাগুলো যদি আমরা না পরিলক্ষিত করি, পরবর্তীকালে এই রোগটাই কিন্তু সিআরডি বা সিসিআরডি রূপ নেবে। এই রোগগুলো কী কারণে হয়, সে তা এই ঠান্ডা লাগার প্রধান কারণ হলো আমাদের ফার্মের মধ্যে ভেন্টিলেশন ঠিক না থাকা। অর্থাৎ সঠিকভাবে যদি ফার্মের মধ্যে বাতাস চলাচল করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্মের ভেন্টিলেশন কিন্তু ঠিক থাকে না। তাই সঠিকভাবে আপনার ফার্মে বাতাস যাতে চলাচল করতে পারে, তাই পর্দাগুলোকে সবসময় পাখির বয়স 20 থেকে 22 দিন হয়ে যাওয়ার পর পুরোপুরিভাবে তুলে দিন। প্রয়োজনে নামাতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সর্বদা তুলে রাখার, কারণ আপনার ফার্মে ঠিকঠাক যদি ভেন্টিলেশন ঠিক না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পাখির মধ্যে কিন্তু একটা যে ফার্মের ভেতরে যে অ্যামোনিয়ার গ্যাস তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যামোনিয়া গ্যাস থেকে আপনার পাখির মধ্যে এই প্রবলেমটা আসতে পারে। এছাড়া আমরা অনেকে মনে করি যদি বেশি লিটার ব্যবহার করি বা পুরু করে যদি লিটার দিই, সেক্ষেত্রে কিন্তু লিটারটা ভালো থাকবে। এই ক্ষেত্রে লিটার যেমন ভালো থাকবে, কিন্তু ঠিক তার অপর পক্ষে এই পুরু করে লিটার দেওয়ার কারণে আপনার লিটার ঠিকঠাক মতো যদি র্যাকিং না করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওই যে লিটারের গুঁড়োটা, সেই গুঁড়ো থেকেও কিন্তু পাখি যখন লিটারের মধ্যে মুখ গেঁদে বসে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার পাখির নাকের মধ্যে ওই লিটারের গুঁড়ো যাবে, এবং ওই যে তলার না
ভালোভাবে নাড়াচাড়া করা যে লিটারটা, সেই লিটারের যে গ্যাস, সেই গ্যাসটা পাখিটা নাকের মধ্যে নেবে এবং তার শরীরে অ্যামোনিয়া তৈরি হবে। এই কারণে আমি বলবো খুব পুরু লিটার ব্যবহার করবেন না। এছাড়া লিটার যদি অতিরিক্ত পুরাতন হয়, অর্থাৎ আমরা যখন আমাদের ফার্মে পুরো ফার্ম পাখিটাকে ছেড়ে দিই, অর্থাৎ পুরো ফার্ম পাখি যখন করি, সেক্ষেত্রে আমি বলবো পুরনো ফার্ম, পুরনো যে লিটার আছে সেই লিটারের সঙ্গে নতুন লিটার ভালোভাবে র্যাকিং করে তারপর পুরো ফার্মটাই আপনি পাখি ছাড়ুন। যদি আপনি পুরাতন লিটারেতে পাখি রেখে দিলেন এক সাইডে, আবার নতুন লিটারে এক সাইডে পাখি রেখে দিলেন, সেক্ষেত্রে কিন্তু নতুন লিটারে যে পাখিটা রাখলেন সে পাখিটার যেমন গ্রোথ আসবে, সেক্ষেত্রে কিন্তু পুরাতন লিটারে যে পাখিটা রাখলেন তার মধ্যে যেহেতু মল বেশি থাকবে, অর্থাৎ সেই লিটারটা একটু জবজবে হবে, একটু নোংরা হবে, সেই নোংরা লিটারে কিন্তু পাখিটা সেরকমভাবে বাড়বে না এবং তার কিন্তু নানারকম রোগ জীবাণু আসবে এবং নানারকম রোগের প্রাদুর্ভাব ঘটবে। তাই বলবো আপনারা যখন ফার্মে গোটা ফার্ম পাখিকে দেবেন তখন সেক্ষেত্রে কিন্তু নতুন এবং পুরাতন লিটার ভালোভাবে র্যাকিং করে নিয়ে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু পাখিটাকে ছাড়ুন। এছাড়াও আমাদের যদি অল্প জায়গার মধ্যে বেশি মুরগি পালন করা হয়, অর্থাৎ আপনি যদি অল্প প্লেস দিয়ে যদি পাখির ঘনত্ব যদি বেশি থাকে, অর্থাৎ আপনারা যদি 1.5 বা 1.6 স্কোয়ার ফিট অনুযায়ী একটি পাখি না নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পাখির যেহেতু ঘনত্বের আধিক্য থাকবে সেই কারণে কিন্তু পাখির মধ্যে গাদাগাদি হলে কিন্তু এই সমস্যাটা আসতে পারে। এছাড়াও আপনারা যদি যে জল আপনাদের পাখিকে খাওয়াচ্ছেন সেই জল যদি ভালোভাবে জীবাণুমুক্ত না করেন, অর্থাৎ জলের যদি পিউরিফিকেশান ঠিকঠাক মতো না হয়, যদি শোধন ঠিকঠাক মতো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার পাখির মধ্যে কিন্তু এই ঠান্ডা লাগার সংক্রমণটা আসতে পারে। এছাড়া আমরা যদি যে ফিডারগুলো ব্যবহার করছি সেগুলোও যদি প্রতিনিয়ত একবার করে না মুছি, সেক্ষেত্রেও কিন্তু ব্যাকটেরিয়া ইনফেকশান আসে। তাই এই সমস্ত দিকগুলো ভালোভাবে আপনারা বিচার বিবেচনা করে আপনার ফার্মের যে বায়ো সিকিউরিটি সেটি মেনটেন করে চলুন এবং এই সমস্ত যে বিষয়গুলি বললাম তার উপরে একটু লক্ষ্য দিন। এগুলো আপনার যে এই সমস্ত সমস্যাগুলো সেগুলো যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন করে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাখির মধ্যে এই সমস্যাটা আসবে না। এছাড়াও আমরা অনেকেই ভাবি হয়তো বর্ষাকালের দিনে যদি বেশি স্প্রে করি সেক্ষেত্রে আমাদের লিটারটা ভিজে যাবে বা পাখি হালকা ভিজে গেলে পাখির মধ্যে কিন্তু প্রবলেম আসতে পারে, ঠান্ডা লাগতে পারে। এটা কিন্তু একেবারেই ভ্রান্ত ধারণা, কারণ পাখিকে অন্ততপক্ষে সপ্তাহে দুদিন অন্ততপক্ষে স্প্রে ফার্মের মধ্যে করা অবশ্যই জরুরি। যদি আপনি ফার্মে সপ্তাহে দুদিন স্প্রে না করেন সেক্ষেত্রে আপনার ফার্ম কিন্তু জীবাণুমুক্ত থাকবে না এবং ফার্মে নানারকম ব্যাকটেরিয়া ইনফেকশান, জীবাণু ইনফেকশান এই সমস্ত ঘটবে। তাই বলবো আপনারা ফার্মে আপনাদের শেডেতে ভালোভাবে স্প্রে অন্ততপক্ষে সপ্তাহে দুবার করুন যে কোনো জীবাণুনাশক দিয়ে, এবং প্রয়োজনে আপনি লিটারেও স্প্রে করতে পারেন। এবং যদি আপনার পাখিতে যদি এই ঠান্ডা লাগা আসে সেক্ষেত্রে আপনি কোন কোন ওষুধ দিতে পারেন, আমি এক্ষেত্রে বলবো যাদের বড় ফার্ম সেক্ষেত্রে তারা যে সমস্ত বাজারের মেডিসিন আপনারা পান, অর্থাৎ সিপ্রোসিন বা লিভোফ্লক্সিন বা সিপ্রোসিন বা অ্যাজিথ্রোমাইসিন, এই ধরনের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন পাখিতে। সেক্ষেত্রে আপনারা যদি লিভোফ্লক্সিন ব্যবহার করেন আপনারা পার লিটার, অর্থাৎ এক লিটার জলে 1 ml হিসাবে ব্যবহার করতে পারেন। এবং যদি আপনারা যদি এই সমস্ত মেডিসিন ইউজ না করে যাদের ছোটো ফার্ম সেক্ষেত্রে আপনারা যদি প্রকৃতিতে পাওয়া যায় যে সমস্ত মেডিসিনগুলো, যে সমস্ত গাছগাছরা, সেইভাবেও আপনারা কিন্তু পাখিটাকে কিন্তু সর্দিমুক্ত করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আপনার একটা আমাদের প্রকৃতিতেই পাওয়া যাবে এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো বলবো উপকরণগুলো, সেই সমস্ত উপকরণগুলো হলো প্রথমত বাসক পাতা। অনেকেই বাসক পাতা জানেন, আমরা গ্রামাঞ্চলের দিকে যে সমস্ত মানুষজনেরা আছেন তারা বাসক পাতা নিশ্চয়ই জেনেন। বাসক পাতা আনবেন অন্ততপক্ষে আপনার যদি 1000 ফার্ম হয় সেক্ষেত্রে 1 kg বাসক পাতা, আপনারা 1 kg বাসক পাতা নিয়ে আসবেন এবং ভালোভাবে জলটাকে ফুটিয়ে বার করে নেবেন। এবং এর সাথে আপনারা অন্ততপক্ষে 100 গ্রাম রসুন এবং 100 গ্রাম আদা এবং তার সাথে 25 গ্রাম গোলমরিচ নিয়ে আসবেন। 25 গ্রাম গোলমরিচ নিয়ে এসে 3 দিনে ভাগ করে নেবেন এবং 100 গ্রাম করে
প্রতিদিন জলেতে 100 গ্রাম আদা এবং 100 গ্রাম রসুনের পেস্ট তৈরি করবেন এবং সেটাকে ভালোভাবে জলে গুলে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এবং তার সাথে ওই 25 গ্রাম যে গোলমরিচ নিয়ে এসেছেন সেই গোলমরিচটাকে 3টে ভাগ করে একটা ভাগকে আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রাখবেন এবং সেটাকে ভালোভাবে মিক্সিতে বেটে নেবেন এবং ওই বাসক পাতা 100 যে আপনি যে আদা এবং 100 রসুনের যে পেস্ট এবং 1 কেজি বাসক পাতার যে জল এবং তার সঙ্গে ওই 25 গ্রাম গোলমরিচের যে 1/3 গোলমরিচ বাটা এটাকে একসাথে জলের সাথে মিশিয়ে আপনার যে অটো ড্রিঙ্কারস আছে সেই অটো ড্রিঙ্কারসের গায়ে গায়ে যদি আপনি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জলে দিবেন এবং এইভাবে যদি দেন আপনি আপনার পাখি কিন্তু 3 দিন পরপর দিলে কিন্তু ঠান্ডা লাগা কিন্তু নর্মাল যে ঠান্ডা লাগা সেটা কিন্তু একদম কেটে যাবে আমরা এই ধরনের প্রাকৃতিক মেডিসিন ইউজ করি আমাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু একেবারে কিওর হয়ে যায় তাই বলবো আপনারা কেউ যদি চান যে আপনারা মেডিসিন খরচ না করে যদি আপনারা এই সমস্ত প্রাকৃতিক যে উপাদান সেগুলোকে নিয়ে এসে যদি অল্প খরচে যদি আপনার পাখিকে সুস্থ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন এবং এর সাথে সাথে আপনি যদি যে কোনো যে সমস্ত জীবাণুনাশক বা যে সমস্ত স্প্রে মেডিসিন ব্যবহার করছেন আমি বলবো যদি আপনার পাখি ঠান্ডা লাগে সেই সময় আপনি B904 যদি ব্যবহার করে থাকেন বা খরসলিন যদি ব্যবহার করেন বা যদি আপনি ফরমালিন ব্যবহার করেন স্প্রে হিসাবে তাহলে যে কোনো মেডিসিনই ব্যবহার করুন না কেন স্প্রে মেডিসিন তার সাথে অন্ততপক্ষে 50 গ্রাম রসুনকে ওই একইভাবে পেস্ট তৈরি করে তার যে পেস্টটা সেই পেস্টটাকে জলের মধ্যে ভালোভাবে গুলে নিয়ে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন ছেঁকে নিয়ে আপনার স্প্রে মেডিসিনের সাথে আপনার যে স্প্রে করার মেশিন আছে সেই স্প্রে মেশিনের মধ্যে নিয়ে ভালোভাবে যদি আপনি স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাখির ঠান্ডাটা খুব তাড়াতাড়ি কিওর হয়ে যাবে নমস্কার আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সমস্ত রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ